এই হাসিনাকে বলছি যুদ্ধ হবে আরেকবার, এই মহিলা দলই হবে হাতিয়ার। সাবধান, প্রত্যেকটি রক্তবিন্দুর আপনার কাছ থেকে কড়া জবাব নেওয়া হবে। প্রস্তুত থাকেন, আমরা বাংলাদেশের জনগণ মাঠে নেমে গেছি। এরপর আপনার কাছ থেকে কড়ায় গন্ধায় প্রত্যেকটি লুটপাটের, প্রত্যেকটি খুনের, প্রত্যেকটি রাহাজানির, প্রত্যেকটি অন্যায়ের কড়ায় গন্ধায় হিসাব নেওয়া হবে। সতর্ক করে দিচ্ছি, আজকে এই সমাবেশের স্থল থেকে আপনার জন্য হুঁশিয়ারি বাণী, সাবধান হয়ে যান, তাহলে এক এক রক্তবিন্দুর হিসাব কড়ায় গন্ধায় নেওয়া হবে। এই সমাবেশের স্থল থেকে বলতে চাই, এই হাসিনা সরকার খুনি সরকার, ভোটচোর সরকার, লুটপাটের সরকার। এই দেশের সকল সম্পদকে এই হাসিনা সরকার লুট করে নিয়ে যাচ্ছে। এই দেশ কারো বাপের দেশ না, এই দেশ আমাদের দেশ, বাংলাদেশের জনগণের দেশ। হাসিনা কখনোই সত্য কথা বলে না, হাসিনা কখনোই মানুষের সাথে ন্যায় করে না, হাসিনা দুর্নীতি জানে, হাসিনা লুটপাট করতে জানে, হাসিনা খুন করতে জানে। হাসিনা শুধু দুইটা সত্যি কথা বলে, একটা রাতে ঘুমানোর সময় দরজা বন্ধ করো, আরেকটা বলে দরজা খুলো। এছাড়া হাসিনা আর কোনো সত্যি কথা জানে না, হাসিনা জানে শুধু মানুষের অধিকার হরণ করতে। আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, তিনি ভারতের কাছে দাবি করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাতে আবার পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন। লজ্জাজনক ব্যাপার, তিনি আমাদের স্বাধীন দেশে ভারতের মন্ত্রীদের কাছে বলবেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাতে আবার পুনরায় এই দেশের প্রধানমন্ত্রী হবেন, আর বাংলাদেশের জনগণ যে সরকারকে চায় না, যে জনগণের সরকার না, যে জনগণকে মারার সরকার, যে মানুষ হত্যা করার সরকার, যে শ্রমিকের মজুরি না দেওয়ার সরকার, যে শ্রমিককে ঠকানোর সরকার, যে করে এদেশে শিশুদের নির্যাতনের সরকার, সেই সরকারকে আমরা এই দেশের প্রধানমন্ত্রী বানাবো, এই জন্য দাবি করছে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ভারতে গিয়ে। তার ভারত যাওয়া বন্ধ করে দেওয়া উচিত আমরা মনে করি, সে যাতে এই দেশ থেকে পৃথিবীর কোথাও কোথাও কোনো দেশে আর যেতে না পারে। একবার কয়দিন আগে কী বললো, এই বাংলাদেশটা বলে বেহেস্ত নরক হয়ে গেছে, কি মানে বেহেস্ত হয়ে গেছে। আচ্ছা, বেহেস্ত হইলে আমি আজকে সকালবেলা যে কাজের আশায় বৈসা রয়েছি, এখানে কাজ নাই, তারপরে 100 টাকার একটা কাজ করলাম, দুপুর শেষ হয়ে গেলো, সেইখান থেকে 80 টাকা দিলাম ওই দোকানে, এখন কিন্তু আমার খাওয়ার হাতে খরচ নাই। আজকে দুপুরবেলা কী খামো, হয়তো বা হাইকোর্টের লঙ্গরখানায় গিয়ে কয়টা অল্প কয়টা খিচুড়ি খাম। সেই দেশে উন্নয়ন কী হয়েছে আমাদের? যেই সরকার হোক, আমরা কোনো সরকার টটকার বুঝি না। আমরা আগামীতে কৃষক, শ্রমিক, রাস্তার কাঙ্গালি, অসহায়, দিনমজুর, কুলি, যে কোনো লোক হোক, মুসি হোক, মেতর হোক, বিশ্বের অনেক দেশে মুসি প্রধানমন্ত্রী, সে যদি আদর্শবান হয়, গরিবের নেতা হয়, আমরা তাকে ভোট দিব। আমরা বিএনপিও বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, আর আমরা জাতিসংঘের এই যে মানবাধিকারের চেয়ারম্যান যিনি আসছেন, তার সাথে আমরা বৈঠক করতে চাই। এই ভুয়া পররাষ্ট্রমন্ত্রী আমাদের জনগণকে তার সাথে দেখা করার সুযোগ করে দেয় না। আমরা সাফ সাফ জানিয়ে দিতে চাই, এই সরকারের আমলে লক্ষ লক্ষ, 1.5 থেকে 2 লক্ষ মানুষ গুম হত্যা হয়েছে। এই যে দেখেন, সাধারণ দুই দিন আগে একটা তেল চাউলের দাম নিয়ে একটা কথা বলছি মিডিয়াতে, হঠাৎ করে ভাইরাল হয়ে গেল, এই প্রায় 1.5 লাখ 2 লাখ না 10 লাখ লোকে দেখছে। এইটা নিয়ে আমার এই প্রেস ক্লাবের সামনে, পুলিশের সামনে আইসা আমাকে ওই ছাত্রলীগের 3 কর্মী, পরে আমি জানতে পারলাম সে বলে ঢাকা কলেজের কি জানি শান্তা সম্পাদক, সাধারণ সম্পাদক, আওয়ামী লীগ ছাত্রলীগের না যুবলীগের, সে আমাকে মারতে আসছে। আর শেখ হাসিনা ম্যাডাম হাস্যরস করে বলেন যে দেখো আমার বাসভবন ঘেরাও করতে আলে চাল ডাল তেলের দাম নিয়া, কাউরে কিন্তু কখনো মারতে যেও না, মানে সে আরও গোপনে ইশারা ইঙ্গিতে কৌশলে সে বলে দিয়েছে আমরা মানুষ মারি না, আর ছাত্রলীগকে যুবলীগকে বলে দেয় যে যেখানে পাইবা তারে ধরে নিয়ে আসো, আর আমাকে আইসা শাসায় এইখানে। অবশ্যই শুধু মন্ত্রীদের না, প্রধানমন্ত্রীকে জুতা পিটা করতে চেয়েছিলাম। সে শিশুদের হত্যা করার সরকার, শিশু এসে দেখেন, শিশু বাচ্চারা দেখেন কী জন্য বলতেছি শিশুদের হত্যা করার সরকার। এক শিশু বাচ্চা, সে লেখাপড়া করতে পারে না, তার খরচ নাই, মেম্বার চেয়ারম্যান গিয়া বলে কি যে তোমার লেখাপড়া করে কি হবে, আওয়ামী লীগের মেম্বার চেয়ারম্যানরা
সে জায়গায় জায়গায় থানায় যায়, তাকে কলে লেখাপড়া করে কী হবো, সে তারপর কী করে আত্মহত্যা করছে। এইটা আবার মিডিয়াতে আসছে যে পারিবারিক নির্যাতনের কারণে, তাহলে কে, সে কি ডাইরেক্টলি হত্যা করা না হইলো, সে হত্যার সামিল নয়? তার মেম্বার চেয়ারম্যান যদি একটা ভালো কাজ করে, আমরা গুণগান গাই শেখ হাসিনা ম্যাডামের লোকজন আওয়ামী লীগ ভালো কাজ করে, আর যেমন তার আমি শিশু বাচ্চা অষ্টম শ্রেণী থেকে, আমি আমার কথাই বলি, আরেকজনের কথা বলবো না, আমি তো অষ্টম শ্রেণী থেকে লেখাপড়া বন্ধ হয়ে গেল, এই রাস্তার ফুটপাতে ষোলো বছর যাবৎ সবাই চিনে এদিকে, আমাকে লেখাপড়া করতে পারলাম না, ষোলো বছর মাঝে পড়ি নাই, তারপর উন্মুক্ত বিশ্ববিদ্যালয় একটা খুঁজে পেলাম, সেখানে 5,000 টাকা দিয়ে ভর্তি হলাম, সেইখানেও পড়ালেখার সুযোগ নাই, বলে মেম্বার চেয়ারম্যানরা বলে আওয়ামী লীগের নেতারা বলে কাজ করে খাইতে আরো না, আর বলে কি আমার নামে সালিশ করছে এলাকায়, আমার পড়ালেখা দিব না, আমি কেন রিক্সা চালায় খাই না, আমি বলে বেকার, আমি কাজকর্ম করি না, আমি বাদাইম্মা, যেই দেশের ওই মেম্বারকে আমি বলেছি আপনি, আমি তো এখন বিয়ে পর্যন্ত পড়ালেখা করছি, গিয়ে এবার বলছি যে আপনি মেম্বার, আপনি তো একটা মেম্বার হইয়া 8 পাস করে মেম্বার হয়েছেন আওয়ামী লীগ থেকে, আপনি নেত্রী বলে সব আপনাকে দেয়, আমাকে তো কিছু দিলেন না, এখন তো আমি তো আর জীবনে কখনো মেম্বার হইব না, আমি বিয়ে পর্যন্ত পড়ালেখা করছি, আমি আরও পড়তে চাই, তার মাথা হেড হয়ে গেল গা। এই সরকার কী করছে দেখেন, তাকে জুতা মারবো না, কী করবো, খাওয়ান পাই না, বেকারিত কাজ করছি, বেতন দেয় না, এই সরকারের লোকজন আওয়ামী লীগের লোকজন আইসা সাপোর্ট দেয়, আমাকে কথা কয় না, বেতনের কথা কয় না, বেতন চাইতে গেলে আওয়ামী লীগের নেতা কর্মী দিয়া ধমক দিত, ওই খানকির বললা তুই কি টেকা ফাঁস এদিক, তাহলে বুঝেন এই সরকার কি মানুষ মারার সরকার বলা যায় না। আমি যদি আজকে এখন আত্মহত্যা করি ওইখানে গিয়া, আমি তো আত্মহত্যা করবো না, কারণ আমি সংগ্রামী, আমি বিয়ে পর্যন্ত সংগ্রাম করে উঠছি, লেখাপড়া করে বিয়ে পরীক্ষা দিছি, আমি আত্মহত্যা করবো না। দেখা গেছে অনেক সময় দেখা গেছে হেরাই আমার মাইরা কইবো যে আত্মহত্যা করছে, এরকমও হয় বাংলাদেশে, এই দেশে 1.5-2 লক্ষ মানুষ হত্যা হয়েছে, আর সেই দেশে এই শেখ হাসিনাকে আপনারা ক্ষমতায় আনবেন, বিদেশে গিয়া বলবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন উন্নয়নের যে গরিব মারে, হেরে আমরা আবার পুনরায় দেখতে চাই, আপনারা আমাদের দেশের মোদির কাছে না ওই কার কাছে যান, যে আমাকে দেশের প্রধানমন্ত্রীকে আবার একবার দেখতে চাই দেশের প্রধানমন্ত্রী হিসাবে। আমরা এই সরকার চাই না, আমরা চাই রিক্সাওয়ালা, এই যে রিক্সাওয়ালারা অনেক কিছু জানে, কিন্তু এক রিক্সাওয়ালা কালকে আমার কথা হলো বিএ পাস, চাকরি পায় না রিক্সা চালায়, আমরা চাই কৃষক, কৃষক সার পায় না, তারপরও কৃষি নিয়ে বাচ্চা চাই কেন, মজুরি পায় না, তারা কেন বাচ্চা চাই, কৃষি না থাকলে তো আমরা চাল ডাল পাবো না, বিদেশ থেকে বেশি দামে আনতে হয়, আমরা ইন্ডিয়া থেকে কেন আনবো, পার্শ্ববর্তী চায়না রাষ্ট্র তো আছে, ইন্ডিয়া থেকে আমরা যখন বিক্রি করতে যাই কোনো কিছু, ইন্ডিয়া দেয় কম, আমাদের কম দেয়, আর যখন তাদের কাছ থেকে আনতে যাই 10 গুণ দাম নেয়। আচ্ছা তাহলে সেই দেশের সাথে সেই দেশের প্রধানমন্ত্রীর কাছে, উপরাষ্ট্রমন্ত্রীর কাছে বিভিন্ন জায়গায় গিয়া বলবেন মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা আবার পুনরায় দেশে ক্ষমতায় চাই, রাষ্ট্র ক্ষমতায় চাই, এই পররাষ্ট্রমন্ত্রীকে আমরা ঝাড়ুবিটা করব, আমরা চাই যদি সে শরীর না বলে ও